ভারতে করোনায় একদিনে চার লাখ চোদ্দ হাজার শনাক্তের নতুন রেকর্ড হয়েছে মারা গেছে তিন হাজার নশো বিশ জন এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো দুই লাখ চৌত্রিশ হাজার আক্রান্ত দুই কোটি পনেরো লাখের কাছাকাছি ভারতে মৃত্যুর হার ঊর্ধ্বমুখী বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার মাত্র কয়েকজনের মৃত্যু কম হলেও তাতে স্বস্তির কিছু নেই এদিকে মার্চে আবিষ্কৃত হওয়া করোনা ডাবল মিউট্যান্ট ধরনের সাথে বর্তমানে ভারতের দ্বিতীয় ঢেউয়ের সম্পৃক্ততা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা দেশটিতে এ পর্যন্ত মৃত্যু এবং শনাক্তের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্রে এদিকে দিল্লিকে প্রতিদিন সাতশো টন অক্সিজেন সরবরাহ করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট